রাজ্যে জুলাই মাসের কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাবেন এই টাকাগুলো বয়স আঠারো থেকে ষাট হলে সরাসরি আপনারা নাম লেখাতেও পারবেন কোন কোন জেলায় সরকারি ঘোষণা মমতার যারা যারা পাবেন না তাদের কী করতে হবে আবারও দুয়ারশকার ক্যাম্প হতে চলেছে আপনাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট চলুন সমস্যাটা দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে রাজ্যের সকলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ তারিখের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছিলেন জুলাই মাসে এই দশ জুলাইয়ের মধ্যে অনেকের ব্যাংকে টাকা জমা পড়েছে অনেকের পড়েনি তার কারণ রাজ্যের ভোট সেজন্যই অনেকের টাকা পাওয়া হয়নি তো সেই ক্ষেত্রে আপনাদের কোনোরকম চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের জন্য আপডেট চলে এসেছে আপনারা নিশ্চিন্ত হয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী এই তারিখের মধ্যেই টাকা ব্যাংকে যেন সকলে পেয়ে যান তার জন্য এই নিয়ম জারি করেছিলেন তবে ভোটের জন্য টাকা পাওয়া হয়নি অনেকের তবে চিন্তা করার প্রয়োজন নেই টাকা আগামীকাল থেকে এই জুলাই মাসের টাকা ধাপে ধাপে ব্যাঙ্কে দিয়ে দেওয়া হবে তো কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই আপনি টাকা পাননি সেক্ষেত্রে আপনি টেনশন করছেন তার জন্য আপনাদের চিন্তা করতে হবে না আপনাদের জন্য জারি করে দেওয়া হয়েছে নির্দেশ আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কাল থেকে টাকা পেয়ে যেতে চলেছেন কোন কোন প্রকল্পের টাকা তার তালিকা দেওয়া হলো জুলাই মাসে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে তবে টাকা যারা যারা পাবেন না অবশ্যই আপনার সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন ভোটের পরে অফিসে গিয়ে সমাধান করার জন্য আপনারা যেতে পারবেন সমাধানের জন্য সেখানে গিয়ে আপনারা জমা করতে পারবেন তাছাড়া আবারও রাজ্যে দুয়ার সরকার ক্যাম্প হবে সেখানেও আপনারা সমাধান ও নতুন করে আবেদন করতে পারবেন তবে টাকা বন্ধ হয়ে আছে দুয়ার সরকার ক্যাম্প আবার কবে হবে তার জন্য ওয়েট করে তো লাভ নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি এখন অফিসে গিয়ে করতে পারবেন কাজ ঠিক আছে আপনাদের যে সমস্ত প্রকল্পের টাকা পাওয়া হচ্ছে না তাতে আপনারা যে সমস্ত কাগজপত্র দিয়েছিলেন মেনলি আপনারা আধার কার্ড দিয়েছেন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন অনেক ক্ষেত্রে কিন্তু ভোটের ফটো এবং রেশন কার্ডও প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে যারা যে সমস্ত প্রকল্পে আবেদন করেছেন এভাবে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা সরাসরি গিয়ে আবেদন জানাতে পারবেন অর্থাৎ সমাধান করতে পারবেন বুঝতে পেরেছেন তবে দেখুন কোন কোন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে বার্ধক্য ভাতা প্রতি মাসে এক হাজার টাকা আপনারা যারা যারা পাননি তাদের ব্যাংকে চলে আসবে জয় বাংলা প্রকল্পের অধীনে এই প্রকল্পের টাকাও পেয়ে যাবেন তপশিলি বন্ধুর এক হাজার টাকা জয় জোহার প্রকল্পের এক হাজার টাকা লোক প্রসার প্রকল্পের এক টাকা এই প্রকল্পের টাকাও আপনারা আপনাদের ব্যাংকে পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পাননি এই জুলাই মাসের ঠিক আছে তারপর মানবিক প্রকল্পের এক হাজার টাকা আপনারাও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা অলরেডি হয়তো পেয়েও গেছেন কিন্তু যাদের টাকা বাকি আছে তাদের জন্য এই আপডেট যাদের এই জুলাই মাসে টাকাটা পাওয়া হয়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হবে লক্ষ্মীরভান্ডার প্রকল্প নিয়েও বলা হচ্ছে যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকাও বরাদ্দ করে দেওয়া শুরু জুলাই মাসে নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন তারা এক টাকা করে পেয়ে যাবেন গত মাসে টাকা পাননি এ সকল মহিলারাও ব্যাংকে টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে তো যারা যারা গত মাসে টাকা পাননি তারাও টাকা পেয়ে যাবেন এই মাসে যদি আপনার এখনও টাকা না এসে থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন তার সাথে সাথে বলা হয়েছে মৎস্যজীবীদের এক হাজার টাকা করে যারা পান তারাও সেটা পেয়ে যাবেন শিল্পীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা দেওয়া হয় যারা এখনও পর্যন্ত পাননি জুলাই মাসের বরাদ্দ টাকা সেই জুলাই মাসের টাকাটা আপনারা পেয়ে যাবেন তাতেদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা যারা এখনও পর্যন্ত পাননি তারাও টাকা পেয়ে যাবেন তারপর বলা হচ্ছে কৃষকদের বার্ধক্য ভাতা এই প্রকল্পের টাকাও এক হাজার টাকা করে দেওয়া হয় এটাও আপনারা পেয়ে যাবেন বিধবা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এই জুলাই মাসে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও টাকা এসে পৌঁছায়নি অর্থাৎ টাকা জমা পড়েনি তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন তো এই বিধবা ভাতা কৃষকদের ভাতা তাঁতিদের ভাতা শিল্পীদের ভাতা মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মানবিক প্রকল্প তারপর লোকপ্রসার জয় জহার তপশিলী বন্ধু বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে চলেছে যারা এখনও পর্যন্ত এই জুলাই মাসের টাকাটা পায়নি তারা কোনোরকম কোনো চিন্তা করবেন না আপনারাও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন এবং যারা যারা টাকা পাবেন না অনেক কয় মাস ধরে টাকা পাচ্ছেন না আপনারা অবশ্যই সমাধান করতে পারবেন অফিসে গিয়ে অথবা আপনারা যদি চান যে ওয়েট করবেন দোয়া সরকারি ক্যাম্পের জন্য সেখানেও আপনারা আবেদন করতে পারবেন সমাধান করতে পারবেন তাহলে আপনাদের অনেক কয়েকটা দিন ওয়েট করতে হবে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন কারা কারা এখনও পর্যন্ত কোন কোন প্রকল্পের টাকা পাননি অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না